শুধুমাত্র লোক দেখানো কালেমানা মন থেকে যারা বুঝে কালেমা পড়বে তাদেরকে নামি সাফাত করবেন যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে এখন আমাদের চারপাশে কম না বেশি কেয়ামতের আগে এমন সময় আসবে কালেমা নিয়ে টিকে থাকা হাতের মধ্যে আগুন রাখা যেমন কঠিন হবে এর একটাইতে বেশি কঠিন হবে কালেমা নিয়ে টিকে থাকা এখন এরকম সময় আমাদের মাঝে আসে না নাই এরকম সমাজের ভিতরে আমরা আছি যেই সমাজে গুণাটা একেবারে সহজ উদাহরণ দিলে বুঝবেন এক নম্বরে দেখবেন চোখের সামনে তুখিজাল দুয়ালা এমন সময় আসবে গণিমতের মাল মানুষ নিজের মনে করে বক্ষণ করবে রাষ্ট্রকেল্লা দিয়েছেন রাষ্ট্রকে নিজের সম্পদ মনে করে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক যখন মানুষ হয়ে যাবে দেশের জনগণকে ঠকায়া পরিষ্কার বুঝবেন কেমতের সময়টা বড় সন্নিকটে ঠিক নাবে ঠিক দুই নাম্বারে দেখবেন বল আমা মগ্নামা এমন সময় আসবে আমানতদার খুঁজে পাওয়া যাবে না রাস্তার টাকা নেতার পকেটে জনগণের টাকা নেতার পকেটে জনগণ আপনার কাছে আমানত এই আমানতের যদি করা হয় আপনি বুঝে নিবেন ভয়ঙ্কর কেয়ামতের সময় চলে আসতেছে ঠিক না ঠিক এখন এই পুরা এলাকায় যদি বলা হয় কয়জন আমানতদার লোক আছে একটু খুঁজে বের করেন তো আসলে কি পাওয়া যাবে অমরাদি আল্লাহ তাল আনহুর সামনে এসে একজন বলছে লোকটা খুব ভালো অমরাদি আল্লাহ তালা আনহু বলছেন আমার একটা মাহু তার সাথে কি তোমার লেনদেন হয়েছে টাকা পয়সা বললে না লেনদেন হয় নাই আসা ফরতাম তার সঙ্গে কি তোমার সফর হয়েছে না সফরও হয়নি তো তুমি কেমনে বুঝলে লোকটা ভালো মানুষ ভালো মানুষ বোঝার জন্যে দুইটা সিম যথেষ্ট এক নাম্বার তার সাথে আগে টাকার লেনদেন করলে বোঝা যাবে আমানত ঠিক আছে ঠিক আছে কিনা ঠিক না বেঠি দুই নাম্বার সফর করলে বোঝা যাবে আমানতদারিতা ঠিক আছে কিনা এখন দ্বিতীয় যেটা বললাম আমানতের খেয়ানত চলবে চলছে কি চলছে না তিন নাম্বারে দেখবেন ও জাক এমন সময় আসবে জাকাত অভিশাপ মনে করা হবে হিসাব মিলায় দেখেন এমন সময় চলে আসছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনার আনন্দের শেষ নাই দেওয়ার সময় এখন জাকাতের লুঙ্গি আর শাড়ি দিয়ে জাকাত দিতে পারলে আপনি খুশি এমন জাকাত দেওয়া ব্যক্তি আছে না নাই জাকাত আপনি জাকাতের লুঙ্গি শাড়ি দিবেন কেন যার জাকাত যাকে দিচ্ছেন আপনি তাকে জিজ্ঞাসা করেন তোমার কি লাগবে সে যদি বলে আমার রিম পরিষদ করা লাগবে আপনি কিছু সহযোগিতা করেন সে যদি বলে আমার ঘরে চাউল লাগবে আপনি চাউলটা কিনে দেন সে যদি বলে আমার ডাউল লাগবে ডাউল কিনে দেন তার প্রয়োজন আপনি পুরা করবেন চার নাম্বারে দেখবেন তাআল্লামাত দ্বীনুল গায়র এমন সময় আসবে মানুষ দিন শিখবে আলেম আল্লাহর জন্য আলেম হবে না দুনিয়ার মানুষ বড় আলেম বলবে দুনিয়ার মানুষ বড় মুফাসের বলবে দুনিয়ার মানুষ বড় খাতিব বলবে দুনিয়া অর্জনের জন্য যখন আলেম হবে আপনি বুঝে নিবেন কেমতের আলামত বড় সন্নিকটে ঠিক না বেঠি এখন এই চেয়ারটাকে আমরা যারে তার এই চেয়ারের মধ্যে বসাই হঠাৎ করে একজন মেয়ে থেকে ছেলে হয়ে গেছে খুব বড় একটা যোগ্যতা অর্জন করছে অনেক বড় সার্টিফিকেট যে সার্টিফিকেট পাইলে পরে ওয়াশ করা যায় ঠিক কিনা ঠিক এটাও ঠিক বলবেন বলেন এটা কি ঠিক আরো জোরে বলেন এটা কি ঠিক এখন এমন সময় আসছে হঠাৎ করে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে উনারে এনে মাহফিলে বসাই দিছে বক্তা মাহফিলে বসে বলে আজকে খেলা দেখানো হবে মাহফিলটা কি খেলা দেখানোর জায়গা এমন বক্তা এখন আমাদের মাঝে দেখা যায় মাইক কতক্ষণ দাঁড়ায় বলে কতক্ষণ বসে বলে কতক্ষণ মাইক ডানে ফেলে দেয় কতক্ষণ বায়ে ফেলে দেয় কখন কখনো কখনো কাউরে বেয়ব বলে আসে না নেই এই হচ্ছে এই চেয়ার এটা সাধারণ চেয়ার না আলিরাদিয়া আল্লাহ তালা আনহু একদিন দেখলেন একজন ওয়াজ করতেছে তো বললেন তোমারে তো আগে পরে কোনোদিন দেখি নাই কে গো তুমি বললো আমি লোকটা বলছে না জানি না হা গলা ধাক্কা দিয়ে তিনি বের করে দিলেন মানুষের সামনে তুমি ওয়াজ করবে না শেখ মানসুখ তুমি জানো না তোমার ওয়াজ করার কোনো অধিকার থাকতে পারে না ঠিক না বেঠি সুতরাং বক্তা দাওয়াত দেন খুব ভালো কমিটির দোষ না এটা যারা অনেক সময় ভাইরাল খোঁজেন অতি ভাইরাল আমাদেরকে এখন জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে ঠিক না বেঠি ভাইরাল হওয়ার মধ্যে কোনো ফায়দা নাই মকান্তর আমার জায়গা একদিন মাটির নিচে হয়ে যাবে এই কথা চিন্তা করে যদি আমি বক্তা ওয়াজ করি শ্রোতা যদি ওয়াজ শোনে খুব বেশি ওয়াজ লাগে না মান আরাদাল ওয়াজা ফাল মাউত ইয়াকফি এতটুকুন ওয়াজ আপনার জীবন পরিবর্তন করে দিবে একদিন আমাকে আপনাকে মরে যেতে হবে ঠিক না বেঠি আমার ভাইরা এর পরে তাকায় দেখবেন আকাউম্মাহু এমন সময় আসবে নিজের মাকে সন্তান কষ্ট দিবে মা কে কষ্ট দিবে আত আর স্ত্রীর দুঃখিনী মার চোখ দিয়ে পানি ঝরবে এমন ঘটনা আমরা দেখেছি এই দেশে গোয়াল ঘরে মা ঘুমায় আছে সন্তান স্ত্রী খাটের মধ্যে ঘুমায় মা গোয়াল গড়ে ঘুমায় পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে মা তোমার বড় কষ্ট হয় নাকি একবারের জন্য মা অভিযোগ করে না আমার কষ্ট হয় না আমার ছেলে আনন্দে আছে সুখে আছে এটাই তো মায়ের সুখ আমি গোয়াল করে আছি তারপরেও দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমার ছেলেটারে সুখী করে এই ঘটনা গুলা যখন দেখবেন থেকে দেখবেন এমন মা যায় সারা জীবন মানুষের বাড়ি কাজ করেছে সন্তানকে শিক্ষিত বানিয়েছে রক্ত পরিশ্রম দিয়ে বীজে ঘাম বানিয়ে ফেলেছেন এরপরে সন্তানকে মানুষ বানিয়েছে। এ সন্তান যখন মাকে ভুলে যাবে পরিষ্কার মনে করে নিবেন ক্যামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি আপনারা মনে করতেছেন হুজুরে কয় আর কি ক্যামত খুব সন্নিকটে কালেমা পড়ছি এমনি তো আমাদের মাফ অলরেডি ইন্দোনেশিয়ায় তাকায় দেখেন সেখানে বাতাসের সঙ্গে আগুন যখন মিশ্রিত হয়েছে মানুষের চিৎকার দাবানল ফেটে পড়ছে বিভিন্ন প্রান্তে পৃথিবী রসুলের হাদিসের সঙ্গে মিলায় দেখেন হামরা অগ্নিবায়ু শুরু হয়ে যাবে পৃথিবীর এখন একটু চিন্তা করেন একটু গরমে আমাদের কি অবস্থা হয় অগ্নিবায়ু শুরু হয়ে গেলে পালানোর কোনো জায়গা পাওয়া যাবে জোরে বলেন যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এরপরে মিলা দেখেন আল্লাহ নবী বিশ্বনবী বলে গেলেন এমন সময় আসবেন এখন দেখছি আদনা সদি কহু বন্ধুকে বড় আপন মনে করা হবে আট নম্বরে আচ্ছা বাহু বাপকে দূরের মনে করা হবে এখন তাকে দেখেন সমাজের ভিতরে অলিতে গলিতে বাপকে দূরের মনে করা হয় ঠিক না বে ঠিক আল্লাহ বাবার সঙ্গে এক ছেলে খুব বেয়াদুবি করে ওমর রাজি আল্লাহ আনহুর কাছে বিচার আসছে এখন বলেন ওমর রাতি আল্লাহ তালা আনহুর কাছে বিচার আসলে উনি বিচারটা হালকা করবেন না টাইট করবেন উনি এমন মানুষ ছিলেন রসুল্লাহ একদিন দেখলেন রাস্তার মধ্যে একজন মহিলা দফ বাজাচ্ছে দফ এক সাইড খোলা এক সাইড চামড়া দিয়ে লাগানো দফ বাজাচ্ছে তোমর রাদি আল্লাহ তালা আনহু তখন রসুলের সাথে ছিল না আবু বকর রাদি আল্লাহ তালা আনহু সাথে ছিলেন দূরে মহিলাটা দফ বাজাচ্ছে আল্লাহ রসুল দূর থেকে দেখলেন যে মহিলাটা দফ বাজাচ্ছে ঠিক হঠাৎ করে আকস্মিক ফুচা মহিলাটা দফের উপরে দপ করে বসে বসছে দফের উপরে যখন মহিলা বসে বসছে আল্লাহ নবী অবাক হয়ে গেলেন কিরে দব বাজানো বন্ধ হলো কেন পিছনের দিকে তাকায় দেখে নবী করিম সাল্লাহ বীর সাহাবি ওমরে ফারুক রাদি আল্লাহন আসতেছে জোরে কোন অমর আসছে রসুল মুসকি মুস্কি হাসছেন রসুল আল্লাহ আপনি মুসকি মুসকি কেন হাসতেছেন অমর একটু আগে মহিলাটা দব বাজাচ্ছিল যেই তোমাকে দেখেছে আর কোন দফ টফ নাই দফের উপরে বসে পড়ছে শোভান সেই অমরের কাছে বিচার আসছে আমার সঙ্গে আমার ছেলেটা বেয়া অমর রাজি আল্লাহ তালা আনহু ডেকে আনছে কত বড় সাহস তোমার আমার রাজ্যে বাবার সঙ্গে ছেলে খুব ভয় পেস বললেন আমি জানতে চাই আমার কি কোন হক আমার বাবার কাছে পাওনা ছিলাম অমর শাহরুখ রাজি আল্লাহ বললেন ও সন্তান এক নাম্বার হক তুমি পাওনা ছিল তোমার মান হবে দিন হবে দুই নাম্বারে তুমি পাওনা ছিলাম সুন্দর একটা নাম তোমার জন্য তোমার বাপ রাখবে তিন নাম্বারে তুমি পাওনা ছিল তোমার বাপ কোরআন সন্না তোমাকে শিখাবে ছেলে বললেন খালিফাতুল মুসলিমিন আমার মা কোনো নেককার দিন দাঁড়ানো আমার মার চরিত্র ভালো নাম দুই নম্বরে সুন্দর কোনো নাম আমার রাখে না তিন নম্বরে কোরআন সন্ন্যার কোনো জ্ঞান আমাকে শেখায় নাই এখন আপনি বলেন আমি যে বে আদবি করছি আমি আদব কেমন করে শিখব কোরআন সুন্নার কোন জ্ঞান আমার ভিতরে নাই আজকে যত বাপ মা ফিরে এসেছেন আজকের দিন আপনি সন্তানের ব্যবহারে কাঁদেন কামতের কঠিন মুসিবতের সময়ে জান্নাতের ভিতরে বাপ কাঁদবে আল্লাহ বলবে মায়ুব কি ও জান্নাতি কেন তোর চোখে পানি সেদিন জান্নাতি বলবে আমানু واتبعتهم ذريتهم بإيمان. ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء. সেদিন জান্নাতি বাপ বলবে আল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার স্ত্রী একটা নজর দেখতে চাই আল্লাহ পাক সেদিন বলবে আল্লা ও বিহীন সন্তান টারে নিয়ে আসব মেয়েটারে নিয়ে আস স্ত্রীকে নিয়ে আস সেদিন নিয়ে আসা হবে ছেলের জাহান নামের পোশাক যখন দেখবে মেয়ের গায়ে পোশাক যখন দেখবে স্ত্রীর গায়ে পোশাক যখন দেখবে সেদিন পরিবারের প্রধান ছিলেন আপনি হাও মা করে আল্লাহ সামনে সেদিন ফুপা ফুপা কাঁদবে আজকে আপনার সন্তানকে কোরআন সন্ন্যাস শিক্ষা দেন ছোটবেলাতেই মানুষের মতো মানুষ বানার এই সন্তানকে দ্বীপ জান্নাতেও এক সঙ্গে পরিবার ভুক্ত করে যিনি নিয়ামতে পরিপূর্ণ করবেন তিনি কে এবার আমার ভাইরা নয় নাম্বারে আসেন এমন সময় আসবে চোখের সামনে দেখবেন কালেমা টিকা রাখা কঠিন হবে জহরাতিল্লা সুয়াতু ফিল মাসাজিদ খতিব সাহেবকে মসজিদে ঢুকে গুন্ডা লুটেরা ডাকাত বলবে খবরদার এই আপনি দিতে পারবেন না ইমাম সাহেব এই কথা আপনি বলতে পারবেন না এমন গুন্ডা পান্ডা এখন আছে না আছে আছে মাহফিলের মধ্যে এগুলো হয় কিনা মসজিদের মধ্যে আপনারা কি করেন আপনার তখন কি ঠিক বলেন খতিবের পক্ষে না ওই বেয়াদবের পক্ষে চিৎকার করে বলেন খতিবের পক্ষে না বেয়াদবের পক্ষে খতিবের সাথে যদি এমন বেয়াদবি কোনো আচরণ দেখেন ওই বেয়াদবরে লুকমা দিয়ে বসায় দেন তার কথা বলার কোনো অধিকার মসজিদের মধ্যে নাই ঠিক না বে ঠিক আরো চিল্লা বলেন ঠিক না বেঠি এরপরে আমার ভাইয়ারা দশ নম্বরে দেখবেন সাদুল কবিলাতি ফাসে কহম এমন সময় আসবে প্রত্যেকটা এলাকা এলাকার জনপদে জনপদে ফাসেকরা যখন নেতা হয়ে যাবে বুঝবেন কামতের সময়টা সন্নিকটে ঠিক না বেঠি এখন কয়জন ইমাম সাহেব কয়জন খতিব সাহেব চেয়ারম্যান মেম্বার আছে বাংলাদেশে হাতে গুললে দুই একজন থাকতে পারে যারা আমাদের নেতৃত্ব দেয় তাকে দেখবেন সাদুল অধিকাংশ আমাদেরকে এখন নেতৃত্ব দিচ্ছে কথা ঠিক না বেঠি এই কথা বলার পরে যদি আমার গলা টিপে ধরার চেষ্টা করেন আমার কোনো দুঃখ থাকবে না কারণটা রসুল কথা এই কথা যদি কণ্ঠে বলতে না পারি কথা বলার প্রয়োজন নাই ঠিক না বেঠি কত নাম্বার খেয়াল আছে মা কি সুন্দর মনোযোগ খেলাছে সবার মাশাল কত নাম্বার এখন এই যে কালেমা হাতে রাখা আগুন রাখার মতো কঠিন এখন দেখেন তো এই বিষয়গুলো যে চারপাশে চলতেছে এটা যদি সরাইতে যান তাইলে কি পরিমাণ কঠিন হবে একটু চিন্তা করেন ঠিক না বেঠি বারো নাম্বারে দেখবেন আমার ভাই জাইমুল কৌমে আর জানো বারো নাম্বার না কত নাম্বার মাশাল্লাহ লুকমা দিয়ে দিস বাহাজ আসেন বাহাস করবো আপনাদের সঙ্গে সারা দিন বাহাজ বাহাস রাত্রে দেখি কল রেকর্ড ফাঁস ঠিক কিনা সুতরাং আমার ভাইরা চরিত্রবান নেতা যখন খুঁজে পাবেন না বুঝে নেবেন কামতের সময়টা বড় সন্নিকটে মিলতেছে কি মিলে না কথাগুলো আমার আমার কথা একটা আপনি পর্যন্ত বলছি একটা আপনি বাদ দিতে পারবেন বলেন একটা বাদ আছে কি চরিত্র আমাদের বারো নাম্বারে দেখবেন ও ক্রিমার রজুলো এমন সময় আসবে সচক্ষে তাকায় দেখবেন উক্রিমার রজুল খারাপ লোক গুন্ডা বদমাইশ তারপরে ও মানুষে দেখলে কয় ভাই কেমন আছেন পিছনে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে আল্লাহ এত জায়গায় ঠাডা ফালাও তার কপালে কেন ফালাও না এমন লোক আছে না নাই মা খাতা সার যদি তার ইজ্জত না করে মিথ্যা মামলা দিবে ইজ্জত না না দিলে হামলা করবে ডাকাতি করবে চাঁদাবাজি করবে চিন্তাই করবে রাহাজানি করবে ঠিক না ঠিক এগুলো আসে না নাই এরপরে কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার আপনারা বুঝতেছেন তো ইমান রাখা কত কঠিন হবে একটু হিসাব মিলাই দেখেন তেরো নাম্বারে দেখবেন এমন সময় আসবে জহারাতিল কাইনাতুয়াল মাআজিফ এমন সময় আসবে গান বাজনা গায়িকা নায়িকা গুলা বেড়ে যাবে এ আলামত যখন দেখবেন বুঝে নেবেন কেয়ামতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি এখন আমাদের দেশে একজন নায়িকা জামিনে মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার পথ শোনা যাচ্ছে যে মদ সে খায় নাই এগুলা বোতল খালি বোতল ছিল আচ্ছা বলেন তো আপনার ঢাকা শহরে থাকেন বোতল খালি হয় কখন খাওয়ার আগে না পরে খাওয়ার কথা কয় না খাওয়ার এত বোতল তো আর একলা খেতে পারে না এগুলা খাওয়ার জন্য লাগে একটা আসর এদের একসাথে হবে হাসর ঠিক না বেঠি কিন্তু একটু চিন্তা করেন আমাদের আলেমদের রাহবার সের তাজ বহু আলেম যখন কারাবন্দি অবস্থায় আছে এই রকম নায়িকা গায়িকারা যখন ওপেন ঘুরাফেরা করবে আপনি বুঝে নিবেন কেমন আলামত চার দিকে করছে ঠিক না সচক্ষে এখন তাকায় দেখেন এরা ওপেন ঘোরাফেরা করছে আলেমরা এখন কারাগারে বন্দি আছে ঠিক না বেঠি স্বাধীনতার পঞ্চাশ বছর বিজয়ের পঞ্চাশ বছর উত্তীর্ণ হওয়াতে আমরা অকপটে এই কথা বলতে পারি কোন আলেম যেন পরাধীন না থাকে আলেমদেরকে স্বাধীন করে দাও আলেমদেরকে অবমুক্ত করে দাও রোমাঙ্গনে আলেমদের কথা বলার সুযোগ করে দাও সমস্ত আলেমরা সমস্ত আলেমরা আমাদের রাহবার যখন কোন আলেম কষ্টে থাকে আলেমদেরকে যখন ব্যথা দেওয়া হয় কষ্ট দেওয়া হয় বুঝে নিতে হবে কে সময় সন্নিকটে ঠিক না বেঠি আবু হরায়রা বলেছেন তিনটা বিশেষ আলামত কে আগে দেখবা এক নম্বর আলামত থাকবে আন্তুক্ত আল আর হাম মা বাবার সঙ্গে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয় দুই নাম্বার দেখবাই মুগুই খারাপ দুশ্চরিত করবে তিন নাম্বারে দেখবাই শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে সুলম করা হবে নির্যাতন করা হবে অপবাদ দেওয়া হবে তখনই মনে করবা কেমতের আমাদের সময় সন্নিকটে ঠিক না বেটি ভাইরা আমার বলছিলাম তেরো নাম্বার তেরো নাম্বারটার মিল আছে না নাই না আমি বানায় বললাম মিল আছে এবার কয় নাম্বার চোদ্দ সবাই বলেন কয় নাম্বার চোদ্দ নাম্বারে আমাদেরকে বলে গেলেন শোনো এমন সময় আসবে তোমরা দেখবা শরীবাতিল খাম মদ বেড়ে যাবে চারপাশে মাদক দ্রব্য বেড়ে যাবে আজকে তাকায় দেখেন যাদেরকে আমরা বন্ধু মনে করি পেঁয়াজের সময় পেঁয়াজ না দিলেও সারা বছর আমাদেরকে নেশাজার দ্রব্যাদি দেয় ঠিক না বেঠি পেঁয়াজের সময় পেঁয়াজ দেয় না পানি যখন লাগবে আমাদের উত্তরবঙ্গে যখন পানির প্রয়োজন আমাদের ভূমি যখন খাঁ খা করে তখন তারা পানি দেয় না কিন্তু সারা বছর আমাদেরকে নেশাজার দ্রব্যাদি তারা দিয়ে এই জাতিকে যেই পর্যায়ে নেওয়া দরকার সেই পর্যায়ে তারা নিচ্ছে ঠিক না বেঠি আমার জাতি সময়টা বড় কঠিন আমার রসুল পনেরো আলামত বলে গেলেন আমি যখন এই হাদিসটা বলি আর পড়ি আর মিলায় আমি দেখি আমার রসুল এমন নবী ছিলেন আমার রসুল এমন নবী ছিলেন আমার বসুলের একটা কথার মধ্যে আঙ্গুল দেওয়ার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে তৈরি হয় নাই ঠিক না পনেরো নাম্বারে দেখবেন ও কানা আিরু হা দিহিল ওম্মা ওলা আির হা দিহিল ওম্মা যখন দেখবেন শেষের লোক গোন আগেকার লোকগুলাকে গালি দিবে পরিষ্কার মনে করে নিবেন কেমতের সময়টা বড় সন্নিকটে ঠিক না বেঠি শেখুল হাদিস আল্লামা আসিজুল হক রহমতুল্লাহ আলাইকে পর্যন্ত গালি দেওয়া হয়েছিল ঠিক না বেঠি এই কথাগুলো আপনারা জানেন না পরে মিডিয়া মাফ চাইতে বাধ্য হয়েছে আলেমদেরকে ধরে ধরে তোমরা গালি দাও তোমরা তোমাদের নাটক সিনেমা মধ্যে যখনই তোমরা কোনো খারাপ চরিত্র দেখাবা তখনই তোমরা দাড়ি দাও দাও টুপি কপালের মধ্যে কর লাগাই দাও তোমরা যখনই কোনো সিনেমার ভিতরে খারাপ চরিত্র দেখাতে হবে ওই মানুষটার পোশাকে তোমরা পাঞ্জাবি পড়ায়া দাড়ি টুপি দিয়ে কপালের মধ্যে কর লাগাই দিয়া আলেমদেরকে অপমান করতে পারো নাই নবীর থেকে নিজেদেরকে ঠিক না বেঠি জালেমেরা মনে রাখবা আলেমদের সম্মান কেউ কোনো দিন বুলন্ঠিত করতে পারবে না কেউ কোনো দিন আলেমদের সম্মান নষ্ট করতে পারবে না যতদিন এই দুনিয়া আছে আল্লাহ পাক আলেমদেরকে শ্রেষ্ঠত্ব দিবেনি দিবেন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম এমন সময় আসবে রন্দ্রে রন্দ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে কোনো জালেম তাকানোর সুযোগও পাবে না ঠিক না বেঠিক মাশাল্লাহ এই মাহফিলকে আল্লাহ কবুল মঞ্জুর করুক পরে আমিন এখন বলেন আমরা কারো দুশ্মন না কোরআনের কথা হচ্ছে তাদের সঙ্গে তোমরা মিশো তারা তোমাদের ভাই হয়ে যাবে পরেন ইনশাল্লাহ ভাই আপনাকে বুকে হাত রেখে বলি দরদ দিয়ে আপনাকে বলছি আপনি ফিরে আসেন কোরআনের দিকে না হলে যাওয়ার কোনো জায়গা আপনি পাবেন না ঠিক না বেঠিক কয় নাম্বার বললাম কথা কন কয় নাম্বার এরপরে নাবিজি বলেন ফালিয়ার চাকিবু ইন্দা যালিকা রিহান হামরা এমন সময় আসবে অগ্নি বায়ু চার দিক থেকে আসবে জলজালাতান খসফান ওয়া মাসখা ওয়া কযফা দাবানাল ফেটে পড়বে হঠাৎ করে ভূমি দশ শুরু হয়ে যাবে পাক আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করবে পৃথিবীর ভিতরে যেভাবে রেখেছেন কুল্লুন ফি ইয়াসবাহুন সব সাতার কাটছে আপন গতিতে আপন আপন গতি নষ্ট হয়ে যাবে তরঙ্গ বেল থেকে যখন বেলগুলো ছুটে আসবে বেল্ট থেকে যখন পাথর ছুটে আসবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন আঘাত করবে ভূমিকম্প হবে সকালে যারা মারা গিয়েছে দাফন করার সময় পাবে না এর পরের লোকেরা মারা যাবে এরপরের লোকেরা মারা যাবে এই পৃথিবীর ভিতরে এমন বিপর্যয় ঘটবে নয় জনের ভিতরে জন মারা যাবে মাত্র দুইজন বাঁচবে রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে সত্তর হাজার মানুষের কান থাকবে না সত্তর হাজার মানুষের চক থাকবে না সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে বোবা হয়ে গেল অন্ধ হয়ে গেল বদির হয়ে গেল জিল হাজ মাসে হাজি সাহেবদেরকে জাবাই করে দেওয়া হবে ইমাম মাহাদি আলীহি সালাম তিনি মাদিনাতুল মোনাওয়ারা থেকে পালায় চলে আসবেন মাক্কায় রুকনে মানি মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়ায় যাবেন আজলাল জবিহাত কবা কপাল থাকবে প্রশস্ত নাক থাকবে খাড়া খুব সাদা ও না কালা ও না মাঝারি কালার আল্লাহ ওনাকে দিবেন লোকেরা বুঝবেন ইনি ইমাম মাহদি বায়াত গ্রহণ করবেন ইউসলিহুল্লাহু লাহু ওয়াহিদা এক রাত্রিতে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে সাত বছর পরে আসবে দাজ্জাল ছয় বছর পরে আসবে দাজ্জাল ছয় বছর পরে যে দাজ্জাল আসবে এই দাজ্জাল এত মিথ্যাবাদী হবে একজন যুবককে ধরবে যুবক বল আমি কে বলবে তুই ক্যাব মিথ্যাবাদী পতারক দাজ্জাল জবাই করবে যুবককে বলবে কোন বিদ আমার অর্ডারে দাঁড়ায় যা ছেলেটা যখন আবার জীবিত হল বলবে বল আমি কে বলবে তুই মিথ্যাবাদী কাদ্দ ছেলেটার আগুনের ভিতরে ফেলে দিবে আবার সেখান থেকে বের করে বের করে আনবে বল আমি কে ছেলেটা বলবে তুই মিথ্যাবাদী তোর আসাপ আমাকে ভয় দেখাতে পারে না ছেলেটার গলার মধ্যে আল্লাহ পাক তামার একটা আবরণ দিয়ে দিবে দাজ্জাল যতই তরবারি দিয়ে কাটার চেষ্টা করবে সবাই হবে না যিনি হেফাজত করবেন তিনি কে আমার ভাইয়েরা ফেতনার সময় দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে থাকবে প্রথম দিনটা তিনশো পঁয়ষট্টি দিনের সমান হবে দ্বিতীয় দিনটা এক মাসের সমান হবে তৃতীয় দিনটা এক সপ্তাহের সমান হবে সাহেব এখানে মানুষ করলেন ইয়ার আল্লাহ এক বছরে সমান যখন দিন হবে কেমন করে নামাজ পড়ব নাবিজি বললেন আন্দাজ করে নামাজ পড়বে তারপরেও নামাজ সারা যাবে না ঠিক না বেঠি এখন যারা প্রতিনিয়ত নামাজ ছেড়ে দিচ্ছেন দাজ্জালের পথে এক পানা বরং দুই পা আপনি দিয়ে রাখছেন ঠিক না বেঠি মহিলাদেরকে ঘরের ভিতরে বেঁধে রাখা যাবে না দৌড়ে দাজ্জালের দিকে দৌড়াবে দাজ্জাল এই চল্লিশ দিনে গোটা দুনিয়া সফর করবে এই দুনিয়া সফর করতে কি যেখানে রিজিক আছে সব রিজিক শূন্য হয়ে যাবে দাজ্জালের পিছনে ছুটবে মানুষের রিজিক হবে তখন সুরায় কাহাফের দশটা আয়াত ও মুসলমান কোরআনের কাছে আসো ও মুসলমান কোরআন পড়া শিখো সুরায় কাহাফের তেলাও শিখো বাঁচার কোনো রাস্তা পাবে না ভ্যাকসিন দিয়ে যেমন করোনা থেকে বাঁচা যায় না

ক্ষুদা লাগছে পড়বেন ক্ষুদা শেষ হয়ে যাবে এই দাজ্জাল আসার আগেই প্রস্তুতি নেন মুসলমান আপনি বলবেন হুজুর এগুলো তো অনেক দূরের কথা এখন আপনাদেরকে বলি দাজ্জাল তখন আসবে যখন মাইক থেকে দাজ্জালের কথা উঠে যাবে এখন বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয় কয়টা মাহফিলে আপনি দাজ্জালের কথা শোনেন বারবার খুতবা দেওয়া হয় কয়টা খুতবার মধ্যে দাজ্জালের কথা শুনেন দাজ্জালের মহিলারা কেমন হবে মুতারদ জিলা হবে মুতারদ জিলা উচ্চারণ করেন কেমন হবে মহিলা বেডি দেখতে বেডার মত বেডি দেখতে কিসের মতো কথা কয় না বেডি দেখতে এখন এইটা যদি আপনি অ্যাপ্লাই করেন আমাদের দেশের যত নায়িকা আছে বেডি দেখতে কথা কয় না বেডি দেখতে আমাদের দেশের যত গায়িকা আছে বেডি দেখতে প্যান্ট আছে শার্ট আছে কি স্মার্ট ওভার স্মার্ট আমাদের দেশ আমাদের শহরটা পুরা ওভার স্মার্টে ভরে গেছে আসলে ওভার স্মার্ট না দাঁত জালের সঙ্গী দিয়ে ভরে গেছে ঠিক না বেঠি তো টাকাটা দেয় কে এই পোশাক কিনা টাকাটা দেয় কে আপনারা আপনারা এ আপনারা দেন ছোটবেলায় যখন বাচ্চার বয়স ছয় বছর তখন প্যান্ট শার্ট মেয়ে মেয়েরে নয় বছর এখনো প্যান্ট শার্ট পরাইছেন এরপরে এগারো বছর বয়স তখন আর আপনারে জিজ্ঞাসা করা লাগবে না অটো প্যান্ট শার্ট পরবে ঠিক না ঠিক আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন মুতারাজিরা যদি আপনার মেয়ে হয়

যতজন ছবি করে সৌন্দর্য সব স্বামীর দেখা কারে দেখা কারে কারে কোন কোন কারে তাহলে সব কি উচ্চারণ করে বলেন কি ইন্ডিয়ার যত নায়িকা আছে এগুলা কি সব দাইয়ুস এই দাইয়ুসদের ভিডিও দিয়ে এখন আমাদের মোবাইল ভরা আমরা আজকে দাজ্জালের সঙ্গী বানায় নিচ্ছি ঠিক না বেঠি পোলাপান দেখবেন এখন বিবাহের উৎসবের ভিতরে এইভাবে নাচ দুই আঙ্গুল উপরের দিকে দিয়া এরপরে নাচ মাথা নিচের দিকে পা উপরের দিকে দুই আঙ্গুল এইভাবে করে করে নাচ আল্লাহ ঠিক করবে এইভাবে লটকা তারে ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি আমার ভাইয়ারা বলছিলাম বিশ্বনবী সাফাত করবে সাফাতে ধন্য হব পাঁচ শ্রেণীর লোককে সাফাত করবে এক নম্বরে মন থেকে যদি কালেমা পড়তে পারেন না বিজে সাফাত করবে দুই নাম্বারে না সাফাত করবে আজান শুনলে আল্লাহুম্মা রব্ব হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা এই নবীজির জন্য ওসিলার দোয়া করলেন নবীজি বলেন হাল্লাত লাহু শাফাতি তার জন্য আমি নবীর সাফাত ও হয়ে যাবে জোরে কলসু মহান আল্লাহ নবী সাফাত করবেন আখতার উহুম আলাইয়া অধিক পরিমাণে যে দরুদ পড়বে সেই লোকটাকে আল্লাহ নবী সাফাত করবেন আমার সেদিন চেহারার ভিতরে নাম লেখা থাকবে না আপনার নাম লেখা থাকবে না পানি পানিগুলা জকজক করে উঠবে চকচক করে উঠবে নবী সেদিন কোটি কোটি মানুষের ভিতরে চিনবে সাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে এবার কয় নাম্বার সবাই বলেন আরো জোরে এ আমার হুমায়ুন ভাইয়ের একটা মাদ্রাসা ছিল কিনা নাম নূরে মদিনা এটা মদিনারে mohabbat করে নামটা রাখছে রসুল বলেন ওই লোকটারে আমি সাফাত করব মান ইস্তাতাআ মিনকুম ফালিয়ামুত ফিল মদিনা মান ইস্তাতাআ মিনকুম ফালিয়ামুত ফিল না তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন মদিনায় যদি তোমার মৃত্যুটা হয়ে যায় বেশি বেশি যদি মদিনার সাথে তোমার সম্পর্ক থাকে ও আনা শাহিদুল্লাহু আমি আল্লাহ সামনে দাঁড়ায় তার ব্যাপারে সাক্ষী দিব জোরে কোন আল্লাহু আকবার পাঁচ নম্বরে নবী шаfaat করবে шафаતી লি اهل কাবা ইরিমিন امتی উম্মতের বড় বড় গুনাহগার বড় অন্যায় করে ফেলেছে জাহান্নামিয়وں যাদের নাম হবে আল্লাহ পাক নবী জিকে বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতর্দ নবী হে আমি আপনার কলিজা ঠান্ডা করে দিব নবীজি সেদিন বলেছিলেন আমার কলিজা ততক্ষণ ঠান্ডা হবে না একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবীর কলিজা ঠান্ডা হবে না সুতরাং আপনি যদি হয়ে কবরে যেতে পারেন পাঁচটা কা যেতে পারেন না আপনাকে সাফাত করবে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে এক নাম্বার বাদ দিবেন শির শিরকের সাথে যে আছে নবীর সাথে তার কোনো সম্পর্ক দুই নাম্বার বাদ দিবেন বেদাত এখন আমাদের সমাজে বেদাতির গলা বল কথা কয় না বেদাতির কি বল এমনও বেদাতি বাংলাদেশে আছে কয় বেদাত করব তো করবো প্রয়োজনে জাহান নামে যাবো তারপরে বেদাত ছাড়বো না কে কে জাহান নামে যাবেন হাত তুলে

কুল গালিম মারিক ওই লোকটা নবীজির दुश्मन হবে যে নির্দোষকে দোষী বানাই এমন লোক এখন আমাদের সমাজে নাই কি বলেন নির্দোষে দোষী বানায় এমন লোক আছে চার নাম্বারে দেখবেন জলিম malil zalimina min hamimi wala জালেমের কোনো বন্ধু নাই কোনো সাফাৎকারী নাই নবীজি সেদিন জালেমকে বলবো তুই দূর হয়ে যা তোর জন্য সাফাত নেই এবার কয় নাম্বার সবাই বলেন একেবারে মনোযোগটা এত সুন্দর বসছে মাসাল কয় নাম্বার পাঁচ নাম্বারে মাই ইউকাদ দিব বিশ্বাফাত যে লোকটা সাফাত অস্বীকার করবি নবীজি সাফাত যে মানবে না চাবে না নবীজি তাকে সাফাত করবে না সাফাত আল্লাহর কাছে কামনা করবেন বলবেন আল্লাহ নবীজির সাফা ধন্য বানায় দিন আরো জোরে বলেন কার কাছে নবীজি সেদিন আমাদেরকে সাফাত করুক করব আজকের ছোট্ট ছোট্ট তো না দীর্ঘক্ষণ হয়ে গেছে তো আমি মনে করছিলাম এক ঘন্টা এখন দেখি না আর ছোট্ট বলা যাচ্ছে না লম্বা আলোচনায় হয়ে গেছে লম্বা আলোচনায় এখন কি উঠে যাবেন আসেন না ইনশাল্লাহ এই আলোচনায় আলামত বললাম কয়টা কয়টা নীলা হে থাকবি